আমি রাজীব, আপনারা দেখছেন আনন্দ বাংলা, বাংলার আনন্দ বাংলার ঘরে। আজকে বিশেষ মুখোমুখি অনুষ্ঠানে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন দুজন বিশিষ্ট মহান মানুষ। একদিকে রয়েছেন রামনগর কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক বিশ্বব্রত মহাকুর মহাশয়, নমস্কার স্যার। নমস্কার। এবং অন্যদিকে রয়েছেন পিকে কলেজ টিচার ট্রেনিং ডিপার্টমেন্টের, এডুকেশন ডিপার্টমেন্টের অধ্যাপক রতন সরকার মহাশয়, নমস্কার স্যার। নমস্কার। তো এই দুজন মহান মানুষকে নিয়ে আমাদের এই আজকের মুখোমুখি অনুষ্ঠান। সাধারণভাবে আমরা জানি যে মাধ্যমিক এইচএসের রেজাল্ট বেরিয়েছে। আমরা স্বাভাবিকভাবেই শিক্ষার আঙ্গিকে, আমাদের কেরিয়ার, আমাদের দিশাগুলোকে সঠিক সিদ্ধান্তে উপনীত করার জন্য আমাদের আনন্দ বাংলার এই বিশেষ প্রয়াস। যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, অনেকেই হয়তো গার্ডিয়ান বা অনেকেই হয়তো স্টুডেন্ট আছেন, মাধ্যমিকের পরে কি কোর্স করা উচিত, অ্যাটলিস্ট এইচএস এর পরে কি কি কোর্স করলে কেরিয়ারটা গড়ে নেওয়া উচিত, সেই দিশাই আমরা দেব আমাদের এই আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে। কেরিয়ারের বিভিন্ন দিশা নিয়ে আমাদের দুই অধ্যাপক আমাদের মধ্যে আছেন, ওনারা বিস্তারিতভাবে আলোচনা করবেন এবং সেই আপনাদের মনে থাকা বিভিন্ন প্রশ্নগুলো ওনারা সমাধান করার চেষ্টা করবেন। আমরা স্বাভাবিকভাবেই আমাদের দুই অধ্যাপককে পেয়েছি। প্রথমে আমরা চলে যাব আমাদের রামনগর কলেজের অধ্যাপক, বাংলা বিষয়ের অধ্যাপক বিশ্বব্রত মহাকুলের কাছে। তো ওনার কাছেও আমরা তথ্য বা কেরিয়ারের গাইডের সম্বন্ধে জানবো, এবং অপরদিকে আমাদের রয়েছেন রতন সরকার স্যার মহাশয়, ওনার কাছেও অনেক তথ্য জানবো। উপনিষদের কথাই বলতে হয়, ঈশবশ্যমিদং যৎকিঞ্চিৎ জগতাং জগত তেন তক্তেন ভঞ্জিতা মা গৃহ কশ্য সিদ্ধ নম। আমাদের ভাবনাগুলো এলোমেলো, তবু আমাদের দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে, আমাদের ভাবনার মধ্য দিয়ে আমাদের কিন্তু সঠিক কেরিয়ার গড়ার একটা দিশা থাকা দরকার। সেই দিশাই আমরা আমাদের এই মুখোমুখি অনুষ্ঠানের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। স্যারের কাছে স্পেসিফিক প্রশ্ন, যে স্যার, আমরা বর্তমান আমরা এমন সময়ে আমরা আলোচনা অনুষ্ঠানটা করছি, উচ্চ মাধ্যমিক পাশ করেছে ছেলেমেয়েরা, মাধ্যমিকও পাস আউট করেছে, তো আপনি একজন বাংলার অধ্যাপক, আমি স্যার বলবো যে বাংলা বিষয় নিয়ে কেউ যদি কেরিয়ার করতে চায় বা তৎসঙ্গে এইচএস এর পরে বাংলা নিল বা অন্যান্য রিলেটেড, তো তার দিশাটা কেমন হওয়া উচিত বলে মনে করেন, বা তাদের কেরিয়ার গড়ার ক্ষেত্রে বাংলা বিষয়টা কতটা গ্রহণযোগ্য হয়? প্রথমত নমস্কার জানাই যারা আনন্দ বাংলা দেখছেন। এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে COVID-19 শুরু হয়েছিল, তারপর থেকে শিক্ষা ব্যবস্থা জর্জরিত হয়ে উঠেছে, সেই প্রেক্ষাপটে এবং বর্তমান এই দুটোকে মিলিয়ে যদি দেখি, শিক্ষা কিন্তু সমস্ত কিছুর ঊর্ধ্বে। শিক্ষাকে নিয়ন্ত্রণ করে রাষ্ট্র, আর রাষ্ট্র নিয়ন্ত্রিত হয় একটি অনির্দিষ্ট নিয়মের উপর, সেটা গণতন্ত্র। সেই কথাটা সামনে রেখে এটুকু বলতে পারি, শিক্ষার সব থেকে সোপান হচ্ছে মাধ্যমিক, এবং তারপরে মহাসমুদ্রের পথ যেদিক দিয়ে সে যাবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক, যাকে আমরা এইচএস বলছি। মূলত এইচএস পাস করার পরে অনার্স বিষয়গুলিকে নিয়ে অনেকের উচ্চাকাঙ্ক্ষা থাকে, সেই অনার্স তাদের কাছে বড় একটা শিক্ষার দুয়ার খুলে দেয়। একজন কোনো ছাত্র যদি সে বাংলা নেয়, আমার প্রথম ভাবনাটা হবে এই, আমি পশ্চিম বাংলার মানুষ, আমি এই কথাটা শুধরে নিয়ে যদি বলি, আমি বঙ্গদেশের মানুষ, বাংলা আমার মাতৃভাষা, এই মাতৃভাষা আমি স্তরে স্তরে পড়ে আসছি, আমার প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, তারপরে আমি বাংলা অনার্স নিচ্ছি। এখানে বাংলা অনার্স অর্থাৎ বাংলাকে নিয়ে সে নিজে স্পেশালভাবে কিছু ভাববে। তার কাছে পুরনো সিলেবাস অনুযায়ী 8টা পেপার ছিল, বর্তমান CBCS সিস্টেমের উপরে তাকে 6টা সেমিস্টারের মধ্য দিয়ে তাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। এখানে স্কিল ইনহ্যান্সমেন্ট আছে, DSC আছে, এবং পাশাপাশি প্রজেক্ট আছে। একজন বাংলা অনার্সের ছাত্র সে কি করতে পারে? সে বাংলা অনার্সের ছাত্র প্রথমে তাকে বাংলায়
ভালো মার্কস তুলতে হবে, দিলে তো সে বাংলা অনার্সটা পাবে। একদম। একটা কলেজ, পশ্চিমবঙ্গে যত কলেজ আছে ট্রেডিশনাল কলেজ, এগুলো এর মধ্যে ভাগও করা আছে, কোনটা প্রাইভেট, কোনটা ডিমড, কোনটা স্টেট, আবার হয়তো কোনটা সেন্ট্রাল। আমি সবগুলো মিলিয়ে ধরলাম সে বাংলা অনার্স পেয়েছে তার যোগ্যতা। একজন ছেলে কিংবা মেয়ে সে মাতৃভাষার উপরে দক্ষ হয়ে উঠবে, বাঙালি প্রথম যে ভাষায় কথা বলে তার সুর যে ভাষায় উঠে আসে, সে প্রথমে মা বলে ডাকছে, বাবা ডাকছে, হাঁটি হাঁটি পা পা করে সে যখন যাচ্ছে, ওই ভাষাটাকে সে সম্পূর্ণ দক্ষতার সাথে আত্মীকরণ করছে। তাহলে আমাকে যেতে হবে কি কি ভাবে সে আত্মীকরণ করতে পারছে বা আত্মীকরণ করতে পারবে। মূলত অনার্স যদি সে নেয় সেখানে কাব্য পড়বে, কাব্যের সাথে প্রবন্ধ, ছোট গল্প, উপন্যাস, নাটক এবং সমালোচনা সাহিত্য, তৎসহ থাকছে সংস্কৃত সাহিত্য, ইংরেজি সাহিত্য এবং পাশাপাশি থাকছে প্রাদেশিক সাহিত্য। কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস তাকে পড়তেই হবে, না হলে বাংলা ভাষাটাকে সে বুঝতে পারবে না। আমরা তো বাঙালি, আর বাঙালির সব থেকে বড় গুণ হচ্ছে তারা যতটা বেশি ভাবতে পারে ততটা বেশি কাজ করতে পারে। এর উদাহরণ হিসেবে আমি এমন একজন ব্যক্তির নাম বলবো, গোটা বিশ্ব সেই ব্যক্তির নামে আমাদের ভারতবর্ষকে চেনে, রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাংলা অনার্স পড়েননি। যারা সৃষ্টিশীল, যারা স্রষ্টা, তাদের কোনো ডিগ্রি লাগে না। মানে তিনি পড়েননি কিন্তু তিনি অনার্সের বিষয়বস্তু হয়ে গেছেন। শুধু অনার্স না, অনার্সের উপরেও যদি কিছু থাকে, বৃহত্তর গবেষণা ক্ষেত্রকে কি করে তৈরি করতে হয় তিনি যেন জায়গাটা দিয়ে দিয়েছেন। স্যার নিশ্চয়ই বুঝবেন তিনি এডুকেশনের, এবং তিনি জানেন স্যারের হাত দিয়েই কিন্তু সমস্ত স্কুল এবং স্কুলের যে চারটা স্টেপ আছে, সেটা হচ্ছে প্রাইমারি, আপার প্রাইমারি, 10 স্ট্যান্ডার্ড, 12 স্ট্যান্ডার্ড, স্যার কিন্তু ওই সমস্ত বিষয়টা ওনার হাতে এইটা রয়েছে। কিন্তু আমার হাতে যেটা রয়েছে বাংলা, আমার এই বাংলাটা হচ্ছে মা। যে ছেলে মাকে ভালোবাসে সে ছেলে ভাষাকে ভালোবাসতে পারে। আমরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান। আমরা অসাধারণভাবে স্যারের মানে বক্তব্যটা শুনলাম। আমরা স্বাভাবিকভাবেই আমরা স্যার হয়তো বাংলা অনার্স বা বাংলা বিষয় নিয়ে অবশ্যই বললেন, আমাদের অবগত করালেন যে আমরা সব থেকে বড় পরিচয় আমরা বাঙালি, এবং আমাদের কেরিয়ারের ক্ষেত্রে বাংলা বিষয়ে কতটা কেরিয়ার গড়ে তার থেকে বড় কথা আমাদের মাকে ভুলে গেলে চলবে না, যেহেতু আমাদের আমাদের ভালোবাসা, আমাদের প্রাণবেলা সমস্ত কিছু কিন্তু বাংলা মায়ের কাছে। অর্থাৎ যে মা কিন্তু আমাদের সবচেয়ে বড় কেরিয়ার হওয়া উচিত, ওকে না নিয়ে সত্যি এগোনো যায় না, ওর থেকে বড় কেরিয়ার মনে হতেই পারে না। আমরা স্বাভাবিকভাবেই প্রসঙ্গক্রমে চলে আসব। পিকে কলেজের টিচার ট্রেনিং কলেজের অধ্যাপক রতন সরকার বাবুর কাছে, স্যার আপনি টিচার ট্রেনিং কলেজের এডুকেশন ডিপার্টমেন্টের শিক্ষক, অধ্যাপনার কাজ করছেন, তো এই এডুকেশন পার থেকে কেরিয়ারটা কোন দিকে যেতে পারে বা কি ইনস্ট্রাকশন দেবেন আপনার স্টুডেন্টদের জন্য যারা এডুকেশন নিয়ে লাইফে এগোতে চাইছে? আচ্ছা, সো প্রথমেই নমস্কার সমস্ত দর্শক মণ্ডলীকে, এবং আমার ভাষায় হয়তো কোথাও ভুল থাকতে পারে, তার জন্য আগে থেকেই ক্ষমা প্রার্থী হয়ে রাখছি, নিজেকে করে রাখছি। আর নমস্কার, একটা এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য, একটা এত সুন্দর সময়। আমি যেটা প্রথমে বলতে চাইবো যে হ্যাঁ, আমি একমত স্যারের সঙ্গে। স্যার যে কথাটা বললেন, একটা লাইন শুধু অ্যাড করতে চাই যে সত্যি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি প্রসঙ্গে তিনি যা বললেন, একটা লাইনে বোধ হয় ওনার যে গ্রেটনেস সেটাকে ব্যক্ত করা যায়, সেটা হচ্ছে যে মানে বিশ্ব সাহিত্যের ভাণ্ডারে এমন কোনো স্তোত্র নেই বা এমন কোনো স্টেপ নেই যেখানে রবীন্দ্রনাথ তার পদচিহ্ন রেখে যায়নি। একদম। সো
আমার মনে হয় এটাই অনেক কিছু বলে দেয়। তো এই বিষয়ে আমি আর কিছু বলছি না, আমি চলে আসি আমার সাবজেক্টে। আমি নিজেকে একটুখানি পরিচিত করে নিই আপনাদের সাথে, যে আমি কি করে অ্যাজ এ স্টুডেন্ট প্রথমে স্টার্ট করলাম, দেন আমি কি করে এই প্রফেশনে এলাম। যে সময়টাতে আমি অ্যাজ এ স্টুডেন্ট স্টার্ট করেছিলাম, আমি যাদের জন্য আজকে বলছি, সেই সময়টা হয়তো আমাকে কেউ এভাবে বলেনি, বা বললেও সেই অ্যাক্সেসটা হয়তো আমি পাইনি, শোনার সুযোগটা হয়তো পাইনি। তো আমি শুরু করেছিলাম আমার স্টুডেন্ট লাইফ, মানে এইচএস আমি আর্টসেই ছিল, আমার আর্টসেই, মানে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে কমপ্লিট করেছি এইচএস, এবং তারপরে আমি ইংলিশ অনার্স স্টুডেন্ট ছিলাম। দেন আমি মাস্টার্স করি, বিএড, এমএড অ্যান্ড এমফিল করি। বিএড স্পেশাল এডুকেশনে ছিল, এমএড ফ্রম যাদব ইউনিভার্সিটি, এমএড স্পেশাল এডুকেশনে ছিল ফ্রম রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি, অ্যান্ড এমফিলও স্পেশাল এডুকেশনে ছিল, উইথ এ স্পেশাল মানে কি ফোকাস অন ইনক্লুসিভ পলিসি ফর পার্সনস উইথ ডিসএবিলিটিস ইন ইন্ডিয়া। তো সেটা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি থেকে, এবং অ্যাট দ্য সেম টাইম আমি ইংলিশ অনার্সও মাস্টার্স করে, ইংলিশে মাস্টার্স করে নিয়েছি। তো সেটা আমার সেই মাস্টার্সটা এমএ ইন ইংলিশ লিটারেচার ছিল না, সেটা ছিল হচ্ছে এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিঙ্গুইস্টিক্স। এবং তার পরবর্তীকালে কোথাও গিয়ে আমার ইচ্ছা হয় যে আমার একটা আমি একটা এমএ করবো এডুকেশন, অ্যান্ড দেন আই ডিড আ এমএ ইন এডুকেশন। তারপরে আমি যেটা কমপ্লিট করি আমার পিএইচডি প্রোগ্রাম ফ্রম পন্ডিচেরি সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেখানে আমি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আমি পিএইচডি করেছি, কিন্তু আমার এরিয়া ছিল ডিসএবিলিটি অ্যান্ড এডুকেশন পলিসিস, স্পেসিফিক্যালি এডুকেশনাল রাইটস অফ পার্সনস উইথ ডিসএবিলিটিস, মানে রিলেটেড যে পলিসিসগুলো আছে সেগুলোকে। তো এইটুকুনি। এবার দেখুন জার্নিটা কীভাবে স্টার্ট হল, প্রথমে ইংলিশ অনার্স, দেন বিএড, এমএড, দেন মাস্টার্স, দেন এগেন আনাদার মাস্টার্স ইন এডুকেশন, অ্যান্ড প্রেজেন্টলি আমি কাজ করছি, মানে আমি আমার প্রফেশন যেটা যে প্রফেশনে আছি সেটা হচ্ছে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাট দি ডিপার্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ এডুকেশন অ্যাট দি ডিপার্টমেন্ট অফ টিচার্স ট্রেনিং অফ ওয়েলকাম কলেজ কলকাতা, অ্যাট দ্য সেম টাইম আই এম হেডিং দি ডিপার্টমেন্ট অফ এডুকেশন। সো বিষয়টা হচ্ছে যে এখন যদি বলতে যাই যে আমি একজন এডুকেশনেরই মানে ব্যক্তিত্ব হয়ে গেছি। তো এবার আমার যেটা সাবমিশন থাকবে সকল স্টুডেন্টের কাছে, যে সমস্ত সাবজেক্টই মানে তার নিজস্ব নিজস্ব জায়গাতে ইম্পর্টেন্ট, কোনো সাবজেক্টই সুপিরিয়ার বা কোনো সাবজেক্টই ইনফিরিয়ার নয়। এটা ফিজিক্যাল এডুকেশন হতে পারে, স্পোর্টস হতে পারে, বা ফিল্ম স্টাডিজ হতে পারে, বা নার্সিং হতে পারে, এমবিবিএস হতে পারে, এডুকেশন হতে পারে, ল্যাঙ্গুয়েজ হতে পারে, আর এটা ম্যানি সাবজেক্ট অফ সোশ্যাল সায়েন্সেস অর ম্যানেজমেন্ট স্টাডিজ। সো সব সব জায়গা সব সাবজেক্টই তার নিজস্ব নিজস্ব জায়গা আছে, তার নিজস্ব নিজস্ব তার নিজস্ব স্কোপ আছে। তো এবার কোন স্টুডেন্ট কোন সাবজেক্ট পড়বে, এই যে ডিসিশানটা, আমার কোথাও মনে হয় এই ডিসিশানটা যেন স্টুডেন্টের একটা ইন্টারনাল কী বলবো একটা ইন্টারনাল ইন্টিউশন থেকে আসে, যে ইয়েস আই এম গুড এনাফ ইন দিস সাবজেক্ট, আর আই লাভ দিস সাবজেক্ট। একটা বিষয় আছে যে একটা সাবজেক্টে যদি আমি ভালোবাসি সেখানে আমাকে অলওয়েজ ক্লাসে টপ করতে হবে তা নয়, বা অলওয়েজ ইউনিভার্সিটিতে সেই সাবজেক্টটাকে টপ করতে হবে তাও নয় আর কি। তো আমি যে সাবজেক্ট যদি আমি একটা সাবজেক্টকে ভালোবাসি, তাহলে যদি সেই সাবজেক্টটা নিয়ে আমি পৌঁছাই, তাহলে এই সাবজেক্টটা পড়াশোনার জন্য যে টাইমটা আমি দেবো, যে পরিশ্রমটা আমি ডিভোট করবো, বা যে এফোর্টটা আমি দেবো, সেটা আমার কাছে একদমই টায়ার্ডসার মনে হবে না, বা একদমই একটা কমপ্লেক্স বিষয় বা একটা প্রেশারের কিছু মনে হবে না, মানে আই বি এনজয়িং দ্য ম্যাটার, মানে এই সাবজেক্ট পড়ছি মানে আমি এনজয় করছি এরকম একটা বিষয়। সো এডুকেশন যদি কারো সত্যিই ভালো লাগা সাবজেক্ট হয়ে থাকে, তাহলে অফকোর্স এডুকেশন নিয়ে সে এগোতে পারে। অন্যান্য সাবজেক্টের মধ্যে এডুকেশনের প্রচুর ভালো স্কোপ আছে, সেটা স্কুল অনেক লেভেলেই আছে। ফর এক্সাম্পল, কেউ যদি মনে করছেন যে উনি আমার মতো শুধুমাত্র এডুকেশন লাইনে থাকতে চায়, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যেতে চান না, শুধু এডুকেশন লাইনে থাকতে চায়, তাহলে অবশ্যই এডুকেশন নিতে পারেন, এবং এডুকেশন নিয়ে এইচএস কমপ্লিট করতে পারে, এবং তারপরে বিভিন্ন ইউনিভার্সিটিস আছে, খুব ভালো ইউনিভার্সিটিস আছে অ্যাজ অফ 2020 আমাদের মানে কান্ট্রিতে, মোর দ্যান নিয়ারলি কী বলবো মানে 1000 ইউনিভার্সিটিস আছে, উইথ এ ব্রেকআপ অফ 54 সেন্ট্রাল ইউনিভার্সিটিস অ্যান্ড 416 স্টেট ইউনিভার্সিটিস, 315 ডিম প্রাইভেট ইউনিভার্সিটিস, অ্যান্ড দের আর নিয়ারলি 400 ডিম টু ইউনিভার্সিটিস অ্যান্ড ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স ইনক্লুডিং আইআইটিস, এনআইটিস, আইআইটিস, আইআইএমস এবং এনআইটিস, বা কিছু কিছু সেন্ট্রাল ইউনিভার্সিটি যেগুলো ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্সের মধ্যে এসেছে এখন, যেমন বিশ্বভারতী ইউনিভার্সিটি, ইটস এ ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। সো এরকম প্রচুর ইউনিভার্সিটিস আছেন যেখানে কিন্তু এই সাবজেক্টের উপরে মাস্টার্স ইউজি অফার করা হয়, পিজি অফার করা হয়, এমফিল তো এখন উঠে গেছে নিউ এডুকেশন পলিসির পর থেকে, পিএসসি আছেন, অফকোর্স পোস্ট ডক্টর স্টাডিজও আছে। তো সেটা নিয়ে এগোতে পারে একদম, সেটা নিয়ে কোনো ডাউটই নেই। আর একটা জিনিস যে মানে একজন স্টুডেন্ট
কোন সেক্টরে সার্ভিস করতে চাইছেন তার উপরে ডিপেন্ড করে তার পড়াশোনাটাকে এগোতে হবে। ফর এক্সাম্পল, যদি কেউ স্কুল শুধুমাত্র স্কুলেই থাকবে, স্কুলে আবার দুটো জিনিস হতে পারে, অ্যাজ এ টিচার অর অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে যদি শুধু স্কুল এডুকেশনে থাকতে চায় অ্যাজ এ টিচার, তাহলে গ্র্যাজুয়েশন অফকোর্স এইচএসের পরে যিনি গ্র্যাজুয়েশন করবে সে পার্টিকুলার সাবজেক্ট যদি ওনার আসলে খুব ভালো হয়, অ্যাজ ইউজুয়াল তারপর এম এ করে নেবেন এবং যা রিকোয়ারমেন্ট আছে বিএড বা অন্যান্য যা রিকোয়ারমেন্ট আছে সেটা করে নেবেন। আর কি যদি প্রাইমারি স্কুল হয় তাহলে ডিএড করে নিতে হবে বা ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন করে নিতে হবে উইথ ডিফারেন্ট কাইন্ড অফ স্পেশালাইজেশন, সেটা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি হতে পারে, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট হতে পারে, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট হতে পারে, যেটা আরসিআই রেকগনাইজড ডিপ্লোমা প্রোগ্রাম হয়ে থাকে আর কি। আর যদি এমনি জেনারেল ডিপ্লোমা হয় দেন যেমন এনসিটি বা কাউন্সিলের নির্দেশাবলী সেরকমভাবে হতে পারে। একটা হচ্ছে যে তারপরে যদি কেউ প্রাইমারি থেকে বেরিয়ে এসে যদি কেউ চাইছে যে আমি হাই স্কুলে যাবো বা জুনিয়ার স্কুলগুলোতে কাজ করবো, দেন অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট ওনাকে সেই কলেজ মানে সেই ক্রাইটেরিয়া মিট করার জন্য তাকে সেই কোয়ালিফিকেশনগুলো এন করতে হবে। ফর এক্সাম্পল, মাস্টার্স করে নিলেন সেই সাবজেক্টে এবং তারপর বিএড, এবার বিএড দুটো হতে পারে, একটা হচ্ছে স্পেশাল বিএড, একটা হচ্ছে জেনারেল বিএড। তো জেনারেল বিএড এবং স্পেশাল বিএডের মধ্যে এখন কোনো ডিফারেন্স করা হচ্ছে না অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড অ্যাবাউট দ্য নর্মস অ্যান্ড রেগুলেশনস অফ এনসিটি অ্যান্ড আরসিআই, কারণ এটা মান্যতা দেওয়া হয়ে গেছে, ইকুয়ালি ট্রিট করা হচ্ছে। এবার অবশ্যই সেটা করতেই পারেন আর কি। এইভাবে একটা স্কুল এডুকেশনে যেতে পারে। এবার যদি দেখা যাচ্ছে কারণ মাস্টার্স হয়ে গেল এডুকেশনে, দেন বিএড হয়ে গেল এবং তারপরে মনে হচ্ছে যে না ঠিক আছে আমি অ্যাজ এ টিচার আমি ওখানে কাজ করতে চাই না, আমি এডুকেশন সেক্টরেই থাকবো কিন্তু অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, দেন পাবলিক, আমাদের বেঙ্গলের সিনারিও যদি আমরা দেখি তাহলে পাবলিক সার্ভিস কমিশন পিএসসির মাধ্যমে এসআই পোস্টগুলোতে রিক্রুটমেন্ট করানো হয়। এসআই বা ডিআই যে পোস্টগুলো হয় আর কি, এসআই স্কুল ইন্সপেক্টর, দেন ডিআই ধরুন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, এডিআই অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, যেগুলো গ্যাজেটেড লেভেলে আসে আর কি। সেই পরীক্ষা দিতে গেলেও কিন্তু মানে একটা পার্টিকুলার সাবজেক্টে গ্র্যাজুয়েশন থাকতে হবে প্লাস তাকে বিএড করতে হবে। অ্যান্ড তার যদি ডিভিশনটা আপনি স্ট্রাকচার দেখেন, এখনও পর্যন্ত যে স্ট্রাকচার আছে এক্সামে সেটা যদি দেখেন, তাহলে দেখবেন সেখানে আপনার রিজনিং মানে জেনারেল স্টাডিজ থেকে 50 কোশ্চেন এবং এডুকেশন থেকে 50 কোশ্চেন। সো এডুকেশন থেকে অ্যালবাম 50 কোশ্চেন, রাইট? সো বিএড পড়ে যে সেটা আপনি কভার করতে পারছেন ঠিক আছে, কিন্তু আপনার যদি পাশাপাশি এডুকেশন সাবজেক্টটা পড়া থাকে এইচএসএ, দেন গ্র্যাজুয়েশনে, দেন পোস্ট গ্র্যাজুয়েশনে, আফটার দ্যাট ইফ ইউ ডু বিএড, দেন আপনি কিন্তু অন্যান্যদের থেকে আরও ভালোভাবে সেই এক্সামে মানে কমপ্লিট করতে পারবেন, কারণ এডুকেশন থেকে একটা ম্যাক্সিমাম পোর্শন কভার করা হচ্ছে, 50% অফ দ্য কোশ্চেন্স আর আসফ্রম দ্য এডুকেশন এরিয়া। সো সেটা হতে পারে। এটা হচ্ছে গেল আমার স্কুল স্কুল মানে স্কুলের মানে স্কোপ। এবার যদি কারো ইচ্ছে থাকে যে ইয়েস আমি অ্যাজ এ ফ্যাকাল্টি কাজ করতে চাই, সেটা ইউনিভার্সিটি লেভেলে বা কলেজ লেভেলে কাজ করতে চাই, বা এডুকেশনের প্রচুর ইনস্টিটিউট আছে যেমন ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন, এরকম প্রচুর আছে, তারপরে কিছু অটোনোমাস রিসার্চ ইনস্টিটিউট আছে আর কি এডুকেশন সেক্টরেই, বা কিছু এডুকেশনের জন্য এক্সক্লুসিভলি মিন্ট ইউনিভার্সিটিও আছে ইন্ডিয়াতে, যেমন নিউপা, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, রিসেন্টলি যার নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, সিন্স ইট ইজ এ ডিমড ইউনিভার্সিটি ক্যান নট ইউজ দ্য টার্ম ইউনিভার্সিটি ফর ইটস নেম। সো সেরকম আছে এবং অনেক ইউনিভার্সিটির আন্ডারে ডিপার্টমেন্ট আছে দ্যাট তার কিছু ক্যাটেগোরাইজেশন আছে। ফর এক্সাম্পল, আইএএসি, ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন, সো এটা একটা স্পেশাল ক্যাটেগরি মানে ডিপার্টমেন্ট, মানে যেটা শুধুমাত্র এডুকেশনের উপরে রিসার্চ, মনিটরিং, ম্যানেজমেন্ট, প্ল্যানিং, এভরিথিং, মানে শুধুমাত্র এডুকেশন সেক্টরটাকে কী করে আপডেট করা যায়, তার রিসার্চ অ্যাডভান্সমেন্ট কী করে করানো যায়, সেই কাজগুলো করে থাকে। তো যদি কোনো স্টুডেন্ট সেটাকে নিয়ে এডুকেশন সাবজেক্টকে নিয়ে সামনে এগিয়ে যেতে চায় এবং এই সমস্ত কলেজগুলোতে বা জেনারেল যে ইউনিভার্সিটি আছে তার এডুকেশন ডিপার্টমেন্টে বা টিচার্স ট্রেনিং ডিপার্টমেন্টে কাজ করতে চায়, সেক্ষেত্রে তাকে হয়তো অ্যাজ ইউজুয়াল অন্যান্য সাবজেক্টের মতোই ইউজিসি বা অন্যান্য যে গভর্নিং কাউন্সিলসগুলো আছে বা স্ট্যাচুটরি বডিস আছে যার দ্বারা একটা পার্টিকুলার প্রোগ্রাম রুলড হয় বা রানড হয়, তার ক্রাইটেরিয়া অনুসারে তাকে সেটা ফুলফিল করতে হবে। এটা একটা। এবার আমি একটা জিনিস সেখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এই এডুকেশন সাবজেক্ট নিয়ে পড়ে দুটো জিনিস হতে পারে, ফ্যাকাল্টি ইন এ জেনারেল ডিগ্রি কলেজ অর ফর দ্য জেনারেল ডিগ্রি প্রোগ্রাম, মানে জেনারেল ডিগ্রি প্রোগ্রাম যেগুলো হয় আর কি, বিএ ইন এডুকেশন, এম এ ইন এডুকেশন, এটা কিন্তু একটা ইউনিভার্সিটি থেকেও জেন মানে একটা ডিপার্টমেন্ট থেকেও অফার করা যায় আর কি, অফার করে। তো সেটা একটা জেনারেল ডিগ্রি ধরে নিচ্ছে আমি, জেনারেল ডিগ্রি মানে জেনারেল ডিগ্রি প্ল্যাটফর্ম, আর একটা হতে পারে যে টিচার্স ট্রেনিং কলেজ হতে পারে বা টিচার্স ট্রেনিং ডিপার্টমেন্ট অফ ইউনিভার্সিটি হতে পারে। তো যদি জেনারেল ডিগ্রি কলেজের জন্য যদি কেউ পড়াশোনা করতে চায় তাহলে সেম এডুকেশন করতে পারে, এডুকেশন করে বিএ এম এ অ্যান্ড নেট সেট ক্লিয়ার করে এবং মিনিমাম যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে অ্যাকর্ডিং টু দ্যাট সেটা ফিট হলে তার মধ্যে চলে যেতে পারে। অ্যাট দ্য সেম টাইম যদি কেউ এডুকেশনে এম এ করে নিচ্ছে এবং তারপরে কিন্তু বিএড করে নিচ্ছে, তাহলে তারপরে যদি সে টিচার ট্রেনিং ডিপার্টমেন্টে আসতে চায় সেক্ষেত্রে তার জন্য এখনও পর্যন্ত এনসিটি এবং ইউজিসির যে গাইডলাইন্স আছে
তার জন্য আলাদা করে এমএড করার প্রয়োজন হবে। সো পার্টিকুলারলি এখানে এক বছর বা দু বছর সেভ করতে পারছে, এটা একটা ব্যাপার, কারণ ওই টাইমটা তিনি রিসার্চের জন্য ইনভেস্ট করতে পারেন বা রিসার্চের জন্য প্রসিড করতে পারেন, এটা একটা হতে পারে। তো এইভাবে কিন্তু সেটা আসতেই পারে। এবার দেখা যাক, যদি আমি একটু স্ট্রাকচারটাকে অন্যভাবে দেখি, যে আমি শুধুমাত্র এডুকেশন সাবজেক্ট পড়ে আজকে যে বেঙ্গলের সিনারিও আছে, তাহলে কলেজ সার্ভিস কমিশনে যদি আমি যাই, তাহলে আমার জন্য কী কী পোস্ট থাকতে পারে, কোন কোন পোস্টে আমি যেতে পারি। সো যদি কোয়ালিফিকেশান মানে এডুকেশন ঠিকঠাক থাকে, তাহলে তিনটে বা চারটে পোস্টে যেতে পারে। ফর এক্সাম্পল, জেনারেল টিচার্স ট্রেনিং ডিপার্টমেন্ট যেগুলো আছে সেখানে যেতে পারে, অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ এডুকেশন যেতে পারে। এবার ধরুন আর একটা হতে পারে যে এই এডুকেশন সাবজেক্টে দুটো পোস্ট হয়, একটা হচ্ছে ফাউন্ডেশন পোস্ট, একটা হচ্ছে পেডাগোগি পোস্ট, মানে যে সাবজেক্টটা পড়ানো হয়। ফর এক্সাম্পল, স্যার বাংলার অধ্যাপক, স্যার যদি টিচার ট্রেনিং ডিপার্টমেন্টে এমএড করার পরে যান বা বাংলা সাবজেক্টে যান, উনি পেডাগোগি পোস্টের জন্য যেতে পারেন। সেম এডুকেশনটা যেহেতু একটা স্কুল লেভেলের সাবজেক্ট, সেটাও একটা পেডাগোজি সাবজেক্ট হিসাবে অ্যাড করা যেতে পারে আর কি, পড়ানো হয় অনেক ইউনিভার্সিটি বা কলেজে। তো এইভাবে এখানে পোস্ট হতে পারে যে জেনারেল ডিগ্রি কলেজের জন্য শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন এডুকেশন হতে পারে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ফাউন্ডেশন কোর্স হতে পারে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন এডুকেশন ইন ব্র্যাকেট পেডাগজিক্যাল সাবজেক্টও হতে পারে। সো তিনটে পোস্ট তার জন্য কিন্তু খোলা থাকছে, সেটাও হতে পারে। অফকোর্স ডক্টরাল স্টাডিজ বা রিসার্চ স্টাডিজ তো আছে, আর এডুকেশন একটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট, যেগুলো সাবজেক্টে এডুকেশন আসা যায়, ফরেন সায়েন্স থেকে আসা যায়, ইকোনমিক্স থেকে আসা যায়, স্ট্যাটিস্টিক্স থেকে আসা যায়, ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে আসা যায়, সোশ্যোলজি থেকে আসা যায়, সোশ্যোলজি থেকে আসা যায়, উইমেন স্টাডিজ থেকে আসা যায়, সাইকোলজি থেকে আসা যায়, ফিলোসফি থেকে আসা যায়, সব জায়গায় ইটস অ্যান ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট। আপনি যেমন অন্যান্য সাবজেক্ট থেকে না আসতেও পারেন, এই সাবজেক্ট থেকে আপনি অন্যান্য সাবজেক্টে যেতেও পারেন। ফর এক্সাম্পল, এডুকেশন ম্যানেজমেন্ট, এডুকেশন পলিসি, এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন টেকনোলজি, এডুকেশন ফাইন্যান্সিং, এই সমস্ত সাবজেক্ট আপনি যেতে পারেন এডুকেশন সাবজেক্ট থেকে। একদম, এর প্রচুর হিউজ স্কোপ আছে। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথাই বলা যায়, যেখানে তিনি শিক্ষা সম্পর্কে বলছেন যে আমরা আমাদের পড়াশোনার ভাবনাটাকে আমরা বাহন করে চলিলাম না, আমরা কেবল বহন করেই চলিলাম। হ্যাঁ, আমাদের শিক্ষাটাকে বাহন করে এগিয়ে যেতে হবে স্বাভাবিকভাবে। স্যার শুধু এডুকেশনের সম্বন্ধে বললেন না, আমাদের কিন্তু আমাদের যেটা পছন্দ, আমাদের যেখানে ভালো লাগা কাজ করছে অবশ্যই, সেটা কিন্তু অবশ্যই ভাবতে হবে। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, সবার মাঝে বিশ্ব লোকে পাবি সারা, নিজের ইচ্ছে নিজের ভাবনা থেকে এগিয়ে যেতে হয়। সেই ভাবনের সূত্র নিয়ে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন নিয়ে আমরা যাব। আমাদের মধ্যে আছেন রামনগর কলেজের অধ্যাপক বিশ্বব্রত মহাকুর মহাশয়। তো স্যারের কাছে যাব, এটা এমন একটা প্রশ্ন স্যারের কাছে করতে চাইছি, এটা অনেকের ভালো লাগার প্রশ্ন। স্যার, আপনি বাংলা অধ্যাপনার কাজে আসার আগে আপনি একজন সাংবাদিক ছিলেন, তো এটা ভাবতেও ভালো লাগছে। তো এবং সেই প্রফেশন বা মাস কমিউনিকেশন বা রেডিও জকি, এই প্রফেশন স্যার কীভাবে আসা যায়, বা অনেকেরই একটা স্বপ্ন থাকে মাস কমিউনিকেশন, রেডিও জকি, ফিল্ম ইন্ডাস্ট্রি, এটা ঝাঁ চকচকে একটা দুনিয়া। তো এটার অনেকেরই ইচ্ছে থাকে, যাওয়ার রোগটা চলি পড়ছে। আচ্ছা, এই গভীর সূত্র যখন আবিষ্কার করেছো তখন না বলেই নয়, একদম। বিদ্যা এমনই একটি জিনিস, সে বিনয়কে বহন করে। বিদ্যা এমন একটা জিনিস, সমস্ত জাতির ঊর্ধ্বে তার একটা পরিচয় দেয়। আমি ঝরঝরে ইংরেজি বললাম, আমি ঝরঝরে সংস্কৃত বললাম, কেউই বুঝল না। শুধু কেবলমাত্র বক্তা তার ইচ্ছেগুলোকে পূরণ করল, আর শ্রোতা কেবল বোকার মতো বহন করে নিল। রবীন্দ্রনাথের একটা কথা খুব মনে পড়ে, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। এই যে লোক, আমরা জানি সাংবাদিকতাটা সহজ পেশা নয়। এটা আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে খুব মনে করি, সমস্ত কিছু স্তম্ভের ভেতরে সাংবিধানিক দিক দিয়ে চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকতা। আমার মনে হতো সাংবাদিক হচ্ছে এমনই একটি মানুষ যে অন্যায়ের বিরুদ্ধে সে আঙুল তুলতে পারে সহজেই, কারণ যুক্তি, নিষ্ঠা এবং তার ভেতরে যে বক্তব্য থাকে সে কারো পক্ষ অবলম্বন করে না। মূল কথা হচ্ছে
আমি যখন শুরুটা করি সাংবাদিকতা সিটিভিএন প্লাসে, আমি নিউজকাস্টার ছিলাম, পরে রিপোর্টার হয়েছিলাম, এবং তখন ওটা ওই চ্যানেলটা ছিল কলকাতা কেন্দ্রিক। আমার ব্যক্তিগত জীবনে সংবাদ সংগ্রহ করার অপেক্ষা আমি বেশি স্টুডিওতে থেকেছি। এখানে দেখা গেছে আমরা রাষ্ট্রশক্তি এবং বিরোধী শক্তি দুটো শক্তির সত্যটা আমরাই যেন ফোকাস করে তুলে ধরছি। আজকে সঞ্চালনার ভেতর দিয়ে যে অদ্ভুত একটা সাংবাদিকতা আসছে, এই সাংবাদিকতা করার পেছনে, উঠে আসার পেছনে একটা গ্রাম্য মেঠো জীবন আছে, সেই মেঠো জীবন থেকে এখানে আসা। এবং এখানে আমি যখন সাংবাদিকতা শুরু করছি তখন মূলত পত্রপত্রিকা কেন্দ্রিক সংবাদ ছিল, এবং মাসিক, ত্রৈমাসিক, সাপ্তাহিক পত্রপত্রিকায় লেখনগুলো ছিল, পরে আবার দৈনিক, পরে দৈনিক এলো, আর দৈনিকের সাথে আমরা যুক্ত আছি। আমরা তখন আসছি, তখন এতটা গ্লোবালি সাড়া পড়েই মনে, আজকে আমার শ্যালো ফোনটার মধ্যে আমি আনন্দ বাংলা প্রোগ্রামটা দেখতে পাবো। মানে ইলেকট্রনিক মিডিয়া তখন ডেভেলপ হয়নি, ইলেকট্রনিক মিডিয়া তখন ডেভেলপ হয়নি। তখন মনে হয়েছিল যে একজন সাংবাদিক সে পারলে রাষ্ট্রতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে সে সমস্ত কিছু পরিবর্তন করতে পারে। এই সাংবাদিকতার পেছনে আছে একটা অসম সাহস, আর সব থেকে হচ্ছে তার ভেতরে জেগে থাকা একটা সত্য। এই সত্যকে পরিবেশন করবে সে যখন কোনো স্টেজে বা মঞ্চে বা পত্রিকায় বা লেখনীতে, তার মধ্যে থাকবে একটা যুক্তি, এবং যে যুক্তি সমগ্র দেশের মানুষ, সমগ্র শ্রেণীর মানুষ, এই যুক্তির কাছে তারা বিনম্র শ্রদ্ধায় তারা কখনো শ্রোতা হয়ে বসে থাকবে, কখনো বা ওই শ্রোতার জায়গায় দাঁড়িয়ে তারা সেই বক্তব্যকে মাথা পেতে নেবে। আমার সাংবাদিকতার পেছনে রহস্যটা ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক, মানে সংবাদ সাংবাদিকতার বিভাগের আমার বন্ধু বান্ধবরা ছিল। আমি সেখানে কলকাতায় এমএ, আমার আমি নেট পিএইচডি, এবং আমি আমি লিঙ্গুইস্টিকের উপর আমার এমএ আছে, এবং সর্বোপরি তোমরা এটাও জানো যে আমি ভূগোলের স্যার ছিলাম দীঘা বিদ্যাভবনে। সেই প্রসঙ্গন্তরে বলছি, এইগুলো পড়ার ক্ষেত্রে সাংবাদিকতা আমার একটা বড় নেশা ছিল। যে নেশাটা কি, আমি সর্বস্তরে গিয়ে সঠিক তথ্যটা বয়ে এনে আমার জনগণের কাছে পৌঁছে দেব। কে পৌঁছে দেবে? আসল রাষ্ট্র যদি তার ভেতরে থাকে। আমি যদি এই মুহূর্তে চোখ ফেলি পশ্চিমবঙ্গের গণতন্ত্র কোথায়, সেটা আমাদের জানার প্রয়োজনীয়তা নেই। আমরা তো উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক বিষয়গুলোকে নিয়ে বলছি। আমি শুধু বলবো, কোনো ছেলে যদি মাধ্যমিক পাস করার পর উচ্চ মাধ্যমিক পাস করে সে যদি মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করে, মানে জনযোগ, যোগাযোগ রাখতে হবে সকলের সাথে, আমি মানে মাস কমিউনিকেশন বাংলাটাই তাই আর কি, হ্যাঁ জনযোগ। আবার সাংবাদিকতাটা হচ্ছে সেটা কি, যে ওটা হচ্ছে সংবাদটা পরিবেশন একজন করবে, একজন বহন করবে শ্রোতা বক্তার মধ্যে যে সম্পর্কটা, এবং লিখিত আকারে পেপারে যেটা বেরোবে, কাগজে যেটা বেরোবে, আজকে আমি লিখে দিচ্ছি সংবাদ, কিন্তু সেটা সত্য হয়ে প্রকাশ পেয়ে যাচ্ছে। সাংবাদিকতার কাছে সব থেকে বড় জিনিস হচ্ছে সত্য, এবং সংবাদ সকলে শুনে। এখন সাংবাদিকতাটা সম্পূর্ণ ওই জায়গাটায় দাঁড়িয়ে আছে, কিন্তু কোথাও না কোথাও দেখা যাচ্ছে সংবাদ সাধারণত কোথাও একটা রাষ্ট্রশক্তির কাছে তাকে যেন প্রকাশ্যে আনতে পারছে না। তার কারণ হচ্ছে রাষ্ট্রশক্তিকে ভয় দেখাচ্ছে। তবে আমি এইটুকু এখানে বলছি, জার্নালিজম অর্থাৎ জনযোগ এবং সাংবাদিকতা, এই দুটো যদি ভারতবর্ষের বুকে সোজা মাথা হয়ে দাঁড়াতে পারে বা প্রতিবাদ করতে পারে, ভুলকে ভুল, ঠিককে ঠিক, আজকে যে পড়াটা হচ্ছে, আজকে যে পড়াশোনাটা ছেলেগুলো করছে, এইখানটায় বসে কিন্তু আমরা দুজন শিক্ষক বসে একটা জিনিস ভাবছি, যে মহামারী শুধু আজকে ঘটেনি, মহামারী একটা দেশকে 50 বছর পিছিয়ে দেয়, একমাত্র সংবাদপত্র সমস্ত কিছুই এই মাল্টিমিডিয়া সেকশন
সে কিন্তু জানিয়ে দিচ্ছে, আমি আমার বাড়িতে বসে বুঝতে পারছি যে সংবাদটা পরিবেশন করে বলছে আজকে করোনা এই পজিশনে আছে, আজকে করোনায় মুক্ত হচ্ছে এই পোর্শনে, ফলে এই সাংবাদিকই একমাত্র আমাদের রসদ দিচ্ছে। সবাই যখন বাড়িতে চুপচাপ করে বসে আছে, এই সাংবাদিকই মুখোশ পরে, মাস্ক পরে, স্যানিটাইজ নিয়ে, হয়তো পিপি পরে, সে কখনো জলে, কখনো স্থলে, কখনো হসপিটালের মধ্যে, কখনো গিয়ে সে জীবনকে বাজি রেখে, অর্থাৎ আমি বাজিঘর এইখানে বলতে পারি, এই চতুর্থ স্তম্ভ নয়, আমি শুধু বুকে হাত দিয়ে এটা বলতে পারি, সাংবাদিক হওয়া এত সহজ নয়, আর সঞ্চালক হওয়া সোজা কথা নয়, তার মধ্যে এলএম চাই। এই এলএমের পথ হচ্ছে যদি সে ডিগ্রি করছে অথবা মাস্টার ডিগ্রিতে মাস কমিউনিকেশন অথবা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন অথবা শুধু জার্নালিজম নিয়ে পড়াশোনা করতে পারে, তাহলে সে কোনো পত্রপত্রিকা, কোনো ইউটিউব চ্যানেল অথবা কোনো মাল্টিমিডিয়া অথবা ইলেকট্রনিক্স মিডিয়ায় সে নিজে একা সাংবাদিকতা করে অথবা যৌথ করে অথবা কোনো চ্যানেলের সাথে সে থেকে, সে কিন্তু যেমন নিজের পেটের খোরাককে আনতে পারবে একই অর্থে, তার অর্থনীতিটা যতটা সলভ হবে সেই একইভাবে সমস্ত মানুষের কাছে সে জীবনের বিনিময়ে সংবাদটা বহন করে দেবে। একদম একদম। তো স্বাভাবিকভাবেই স্যার যেটা বললেন যে মাস কমিউনিকেশন শুধু বিষয়টাকে ভালোবেসে পড়া নয়, যে আমার ওই বিষয়টার কতটা প্রয়োজনীয়তা বা কতটা ভালো লাগা উচিত বা ওই প্যাশনটা থাকা উচিত ওই কাজের প্রতি। স্যার হয়তো ব্রডকাস্টলি বললেন যে সত্যি মানে কাজের প্রতি কতটা দায়বদ্ধতা থাকলে ওই প্রফেশনে যাওয়া যায়, বা শুধু মানে কোর্সটা বলে দেওয়াটা বড় কথা না যে অমুক করলে তমুক হবে, কিন্তু সেই কোর্সটার প্রয়োজনীয়তাটা, ভালো লাগাটা, ওই কাজের প্রতি কতটা ডেডিকেশন দিলে কাজটা করা যায়, কতটা ভালো লাগা থাকলে করা যায়, সেটা কিন্তু অবশ্যই বললে। আমরা সব থেকে হচ্ছে মৃত্যুর ঝুঁকি, ঝুঁকি একদম। সে যখন যুদ্ধক্ষেত্রে গিয়ে দাঁড়িয়ে সংবাদটা পরিবেশন করছে, তার কাছে কিন্তু ক্যামেরাম্যান নেই, কাঁধে তার ক্যামেরা আছে আর হাতে সে যখন মাইক্রোফোনটা নিয়েছে বা সেই ইয়েটা গুন্ডার নিয়েছে ছুটছে আর পেছন থেকে গোলা বারুদ, আমি আমার বেশ মনে আছে কার্গিলের যুদ্ধটা যখন হচ্ছে তখন ছুটতে ছুটতে ক্যামেরা নিয়ে যখন সাংবাদিকরা চলছে, সেটাও ফুটেজ আছে যে একজন সাংবাদিক আজকে মারা গেল, সেটা ছিল পাকিস্তানের কোনো একটা গোলা তার উপরে গিয়ে পড়লো। জীবনের ঝুঁকি নিয়ে এই সাংবাদিকতার যে প্যাশনটুকু রয়েছে সেটা কিন্তু খুবই খুবই মানে আগামী দিনের যে যারা আসছে তাদেরকে সতর্ক করে দিয়ে বলছি, যদি বুকের সত্য এবং শক্তি থাকে তোমরা চতুর্থ স্তম্ভে একবার এসে দাঁড়াও। একদম স্বাভাবিকভাবে স্যার অসাধারণভাবে ব্যাখ্যা করলেন যে আপনারা জানেন যে আমরা মাস কমিউনিকেশন নিয়ে যদি সত্যি সত্যি পড়ি, এইচএসের পরে ওই কোর্স করা যায়, বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এমনকি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও বা বিদেশে গিয়েও করা যায় ওই কোর্স করলে। এখনো অনেক অনলাইনেও কোর্স হচ্ছে আপনারা জানেন, এবং সেই কোর্স করলে আশা করি ওটা স্যার যেটা বললেন প্রিন্ট মিডিয়া, আপনার ইলেকট্রনিক মিডিয়া সর্বক্ষেত্রে, আমরা পেপারের জন্য স্যার সাংবাদিক হওয়া যায় ওখান থেকে, এবং সেটা টিভি জার্নালিজমও করা যায়, এবং সেটা অন্যান্য কোর্সও আছে। স্বাভাবিকভাবে আমরা সত্যি একটা ঝাঁ চকচকে কোর্সের সম্বন্ধে বিস্তারিতভাবে স্যারের কাছে জানলাম, এটা অনেকেই বর্তমান দিনে যেতে চাইছে ওটা। তো আমরা স্বাভাবিকভাবে পরের প্রশ্নে আমরা আসবো, আমাদের আরেকজন অধ্যাপক রয়েছেন মাননীয় রতন সরকার মহাশয় বাবু, তো স্যারের কাছে আমি একটু স্পেসিফিক একটু অন্য ধারা প্রশ্নে যেতে চাইছি, যে আমরা উচ্চ মাধ্যমিকের পরে কি কি করবো একটু কিছুটা হয়তো একটু ঝলক ছাড়লাম, যে আমরা উচ্চ মাধ্যমিকের সাথে স্যার এখন মাধ্যমিকেরও রেজাল্ট বেরিয়েছে এবং সেটা জীবনের বড় পরীক্ষা, স্বাভাবিকভাবেই বর্তমান করোনা মহামারী পরিস্থিতির মধ্য দিয়ে চলছে, প্যান্ডামিক সিচুয়েশন কাটেনি এখন। তো মাধ্যমিকের পরে কোন কোন স্ট্রিম নিয়ে এগোলে সুবিধে বা কেরিয়ারের পক্ষে, আলটিমেট আমরা তো ওই টার্নিং পয়েন্টে পৌঁছাতে চাই। ওকে, সো এখানে তিনটে জিনিস আছে। মাধ্যমিকের পরে যদি আমরা বলি তাহলে মাধ্যমিক একটা জাস্ট একটা খুব ইম্পর্টেন্ট স্টেজ, এবং তারপরে আমাদের চলা শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের দিকে এবং দেন হায়ার স্টাডিজের দিকে, তাই তো?
তো যদি কিছু মানে দেখুন এবং সমস্ত স্টুডেন্ট একই রকম সোশ্যো ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না 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 কারো পক্ষে হয়তো 5 বছর 10 বছর পড়াশোনা কন্টিনিউ করা খুবই সহজ বা চালিয়ে নিতে পারবে একটা মোটামুটি এক্সপেন্স বিয়ার করে কিন্তু অনেকের অনেক স্টুডেন্ট আছে আমাদের সোসাইটিতে এখনো যারা ভীষণ নিডি ফ্যামিলি থেকে তারা হয়তো 5 বছর মানে মধ্যে তারা নিজেকে নিজেকে মানে নিজেই নিজের সাপোর্ট হতে হবে বা তার পরিবারকেও হয়তো সাপোর্ট করতে হবে সেই দিকটাও অনেক মানে সেই রকম ফ্যাক্টর থাকে কিন্তু সেটাও আমাদের এজ এ টিচার রিয়লাইজ করা উচিত তো এই জন্যই হয়তো বিষয়টা আমি বলতে চাই যে এখানে যে দেখুন অনেকগুলো জায়গা আছে যে আমার এজ এ স্টুডেন্ট আমার জানা উচিত বা আমার আমি 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 ভালো জানবো যে আমি কি করতে চাই বা আমি কতদিন পর্যন্ত আমি কতদূর পর্যন্ত যেতে পারবো হায়ার স্টাডি কতটুকু মানে আমরা এই জানতে চাইছি যে তুমি কতদূর এগোতে পারবে হ্যাঁ এবার একদম আমার নিড কতটুকু আছে আমি হয়তো 5 বছর 7 বছর দিতে পারবো কিনা বা 6 বছর দিতে পারবো কিনা দেখুন প্রত্যেকটা এডুকেশন সিস্টেমের মূল লক্ষ্য কিন্তু এবং মানে অনেকগুলো লক্ষ্যের মধ্যে একটা ইম্পর্টেন্ট লক্ষ্য কিন্তু এরকম যে প্রত্যেক আমরা প্রত্যেকেই কিন্তু ইকোনমিক্যালি স্বনির্ভর হতে চাই হ্যাঁ দিনের শেষে যদি আমরা পার্সোনালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাব সোশ্যালি কম্পিটেন্ট হয়ে যাব কিন্তু যদি ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট না হতে পারি মানে সেই বিবেকানন্দর কথায় যে আপনার শিক্ষা যদি আপনাকে নিজের পায়ে দাঁড়াতে না সাহায্য করে তাহলে সেই শিক্ষাটা শিক্ষা নয় মানে নিজের পায়ে দাঁড়ানো মানে কি মাথা উঁচু করে বাঁচা সো আমার একটা ভ্যালু থাকবে আমার একটা সোসাইটিতে একটা একটা ইন্ডিপেন্ডেন্সি থাকবে আমি কারোর উপরে ডিপেন্ডেন্ট হবো না আই উইল বি প্রোডাক্টিভ হিউম্যান বিইং রাইট সো দ্যাট আই ক্যান হেল্প মাইসেলফ অ্যাজ ওয়েল অ্যাজ আই ক্যান হেল্প আদার রাইট তাই না তো এই জিনিসটা বোঝা উচিত তো আমি জাস্ট মাধ্যমিক একটা ফার্স্ট আমার মনে হয় একটা প্রথম স্টেজ ক্যারিয়ারের দিকে এগোনোর তো তার বেসিস থেকে আমি বলবো সেখানে বলবো যে যদি কেউ মনে করছেন যে ইয়েস আমি আমার হায়ার স্টাডিজের জন্য আমি যাবো তাহলে অফকোর্স আপনারা এইচএস এর দিকে যাবেন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের দিকে মানে হায়ার সেকেন্ডারি লেভেলের জন্য যাবেন ইলেভেন টুয়েলভ যেটাকে আমরা বলি সেক্ষেত্রে তিনটে স্ট্রিম বেসিক্যালি আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে বা অন্যান্য যে সিলেক্টর বোর্ডগুলো আছে যেমন সায়েন্স আর্টস অ্যান্ড কমার্স এবার সায়েন্স স্ট্রিম কিছু স্পেসিফিক এরিয়াতে খুব বেশি রিকোয়ার্ড আর্টস স্ট্রিমটাও সিমিলারলি কিছু স্পেসিফিক এরিয়াতে খুব ভালো রিকোয়ার্ড মানে দরকার হয় সিমিলারলি কমার্স অ্যাজ ওয়েল না তো এটা হতে পারে দেন আর একটা হতে পারে সেটা হচ্ছে যে একটা টেকনিক্যাল কোর্সে যেগুলো হয় যেটা বলি স্যার খুব ভালো বলতে পারবেন বিষয়টা সম্পর্কে টেকনিক্যাল কোর্সে যেগুলো আমি বলি উনি এই বিষয়টা সম্পর্কে আমার মনে হয় হি ইজ দ্য রাইট পার্সন টু টক অ্যাবাউট ইট সো আমি জাস্ট বলছি যে ভোকেশনাল তার মধ্যে হয়তো অনেক ক্লাসিফিকেশন আছে কিছু পলিটেকনিক কোর্সেস হতে পারে কিছু ডিপ্লোমা কোর্সেস হতে পারে বা সার্টিফিকেট কোর্সেসও হতে পারে যেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে নন ইঞ্জিনিয়ারিং হতে পারে যেমন সফট স্কিল টাইপের হতে পারে অনেক আছে এরকম আমাদের স্টেটে না থাকলেও অন্যান্য স্টেটগুলোতে এখন প্রচুর আছে প্রচুর আছে বিশেষ করে আইটিআই কলেজগুলোতে এত ভ্যারাইটি অফ কোর্সেস সফট স্কিল অ্যাজ ওয়েল অ্যাজ টেকনিক্যাল স্কিল দুটো জিনিসই ইম্পর্টেন্ট আজকে আমি অ্যাঙ্কারিং করতে যাচ্ছি দিস ইজ আ স্কিল দিস ইজ সফট স্কিল আমি কি করে অ্যাঙ্কারিং করব সো দিস অলসো ক্যান বি ট্রেন্ড অর দিস স্কিলস ক্যান অলসো বি কালটিভেটেড ইন দ্য স্টুডেন্ট এর জন্য ট্রেনিং দরকার আজকে আমি একটা স্টেজ পারফরমেন্স করবো বা একটা প্রোগ্রাম ম্যানেজমেন্ট করবো ইভেন্ট ম্যানেজমেন্ট করবো হ্যাঁ এই যে ভয়েস টেস্ট একটা গলা কতটা 65 যখন আমরা কারো কথা শুনছি একটা গলা সব থেকে মিষ্টি আমরা যখন বুদ্ধং শরণং গচ্ছামি এই শব্দটাকে কয়েকশো জন মিলে ডাকছি তখন একটা অদ্ভুত সুর স্বর আমাদের অন্তরটাকে পরিষ্কার করে দিচ্ছে তখন সেই জন্য স্যার বলছেন যে কথাটা এই যে সফট স্কিল ওটা দরকার একদম ধরুন এই জিনিসগুলো তারা করতেই পারে ধরুন স্যার যেমন বললেন জার্নালিস্ট আগে বা আমি জানি না আমার খুব একটা এক্সপিরিয়েন্স নেই বাট আমি কোথাও একটা জিনিস আমার মনে হচ্ছে অ্যাড করতে পারি বা আমি সাহস করছি অ্যাড করার যেরকম যে আজকাল ফটো তোলারও একটা টেকনিক হয় মানে ফটোগ্রাফি ফটো জার্নালিস্ট হ্যাঁ মানে ফটোগ্রাফি একটা টেকনিক ফটোগ্রাফি একদম যদি কেউ সেই প্রফেশনে যেতে চায় জানো যে পড়ছে পাশাপাশি যদি এরকম কিছু কোর্সও করে সেটা কিন্তু কোথাও গিয়ে তার একটা অ্যাডিশনাল স্কিল এবং সেটা কিন্তু তাকে প্রেফারেন্স দেবে তাই না তো এই রকম প্রচুর স্কিল থাকে যেগুলো করতেই পারে আর এই আমার মনে হয় এইচএস এর পরে এই কয়েকটা দিক খোলা আছে যে এক হায়ার সেকেন্ডারি লেভেলের জন্য পড়াশোনা করুন বা হায়ার স্টাডিতে চলে যান বা তারপরে হায়ার সেকেন্ডারির পরে যদি না পারছেন ম্যানেজ করতে দেন তারপরে বেশ করে যে এক্সামস বা যা স্কোপ আছে সেগুলোকে ইউটিলাইজ করুন বা অ্যাক্সেস করুন
আরেকটা হতে পারে টেকনিক্যাল গ্রুপ, আর একটা হতে পারে হচ্ছে আপনার সাইজ অনুযায়ী আইটিআই, আমি বলছি আমি বলি আইটিআই আর কি, আইটিআর রিলেটেড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং রিলেটেড যে প্রোগ্রামসগুলো হয় আর কি, বা ইন্ডাস্ট্রি রিলেটেড যে স্কিলগুলো হয়, ইট ক্যান বি সফট স্কিল অ্যাজ ওয়েল অ্যাজ টেকনিক্যাল স্কিল অর সাম আদার কাইন্ড অফ স্কিল, সো এটাও হতে পারে আর কি, তাই না? এটা একটা হতে পারে। আর একটা আপনি যদি আমাকে জিজ্ঞেস করে থাকেন, আমি আই এম নট শিওর যে এইচএস এর পরেও কি করা যায় কিনা, ওটা আমি পরে জিজ্ঞেস করি, মাধ্যমিকের পরে রিলেটেড বলবো। সো মাধ্যমিক আমার মানে মাধ্যমিকের পরে এইটুকু, আমার মনে হয় স্যার এরপরে কিছু অ্যাড করতে পারেন খুব সুন্দরভাবে। হ্যাঁ অবশ্যই, স্যারকে যেটা বলবো অবশ্যই যে ভোকটেল বা যদি জেক্স প্রতীক থেকে আপনি আর কিভাবে মাধ্যমিকের পরে এগোনো যায় টেকনিক্যাল ভাবে। হ্যাঁ মাধ্যমিকের পরে কোনো একটা ছাত্রছাত্রী মানে আমাদের ভারতবর্ষের মধ্যে যে সংবিধানটা তৈরি হয়েছে 522টা দেশে সমস্ত ভাবনা ধারাকে নিয়ে সংবিধানটা তৈরি করা হয়েছে বি আর আম্বেদকর পরিচালনায়। এবার মজাটা হচ্ছে ভারতবর্ষ তো একটা জাতির দেশ নয়, বহু বহুমাত্রিক এবং বহুভাষী বহু বর্ণের দেশ। এখানে একটা মাধ্যমিক স্ট্যান্ডার্ড করার পর যাকে আমরা ম্যাট্রিকুলেশন বলছি, সেইটার পরে একটা কোনো ছেলে কিংবা মেয়ে সে কোথায় যেতে পারে ওই মাধ্যমিক পরীক্ষাটার পরে যাকে আমরা পলিটেকনিক বলছি বা জেক্স বলছি, সেটা দিয়ে সে কিন্তু ডিপ্লোমা করতে পারে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এবং সেটা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সিভিল কম্পিউটার সায়েন্স টেকনোলজি মেকানিক্যাল কেমিক্যাল এটাও করতে পারে, এবং ডিজাইনিং কোর্সগুলোও করতে পারে, এবং ডিএমএলটি। আচ্ছা মানে ওটা হচ্ছে ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, সে সেটা করতে পারে। এবার ওটা করার পরেও আর কি করতে পারে, সে অনেক কিছু যেরকম আর্কিটেক্টের উপরে কাজ করতে পারে, অথবা সে আমরা সাধারণত দেখি এই রামকৃষ্ণ মিশন মানসাল স্যার ওখানকার স্টুডেন্ট ছিল, হ্যাঁ হ্যাঁ, সেখানে যে ফিটারে কাজগুলো করা হয়, হ্যাঁ ওটা খুব খুব সুন্দর করে হয়। এই যে কাঠের কাজ করা, জানো অবাক হবে মিশনে আমরা সাধারণত দেখেছি, হ্যাঁ কার্পেন্টার, এই সুন্দর করে ডিজাইন করা, মানে যে জিনিসগুলোকে আমরা জানি না, সব থেকে শিক্ষার বড় কথা হচ্ছে মৌলিক জিনিসটা হচ্ছে আমার অজানাকে জানার আরেক নাম শিক্ষা। ওই মাধ্যমিক মাধ্যমিক পড়ার পর কোনো একটা ছেলে কিংবা মেয়ে সে যদি আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়ে, সে কিন্তু টেকনোলজি দিক দিয়ে বা ভোকেশনাল ক্যাটাগরি দিয়ে বা কোর্স দিয়ে সে কিন্তু মূল স্রোতে পৌঁছতে পারে। সে যদি এইখানটা ডিপ্লোমা করার পর 3 বছরের ইঞ্জিনিয়ারিং করার পরে সে কিন্তু বিটেক পড়াশোনা করতে পারে, তাহলে তো আবার মূল স্রোতে ফিরছে। আবার কে বলুন না আমি এইটা করে করতে পারি, সে কোনো একটা জায়গায় কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে সে চাকরি করতে পারে, তার সেটা মাধ্যমিক যোগ্যতার পাশাপাশি ওটাও একটা উচ্চ মাধ্যমিক যোগ্যতার মতো হয়ে ওঠে। ফলত সেই জিনিসটাই আমাদের কাছে, যেটা বৃহত্তর আমরা গ্রামাঞ্চল বা শহরাঞ্চলে যারা আছে, এখন তো প্রায় কম বেশি প্রায় কমন হয়ে গেছে ওই জিনিসটা, আর গ্রাম বা শহর নেই, গ্রাম শহরের যে পার্থক্যটা ঘুষছে এই ঘোচানোর পেছনে মানে শহুরে সভ্যতা তা নয়, এখানে শিক্ষা বাড়ছে, সংস্কৃতি বাড়ছে, রাস্তাঘাট সমস্ত কিছুই। তবে আমি প্রত্যেকটা কথার মাঝখানে বলবো, রাষ্ট্র অনেক কিছু নিয়ন্ত্রণ করে, সে নিয়োগের ক্ষেত্রেও যদি কোনো ছাত্র বা ছাত্রী সে যদি পরীক্ষা দিয়ে সিলেক্টেড থাকে, সে যদি চাকরিটা না পায়, সেখানে তার মনের মধ্যে একটা ভীতি আসবে যে আমার পড়ে কি হলো। ধরো কোনো একজন কেউ সে সিএসসি দিয়েছে এমপ্যানেল ক্যান্ডিডেট, তাকে কিন্তু দেওয়া হয়নি, সেখানে দায় কিন্তু রাষ্ট্রের উপরে পড়ে কিভাবে নিয়োগ করেছে। এবং সব থেকে স্বচ্ছতা এবং স্বতন্ত্রতা থাকে, লিবার্টি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, এই দুটো জিনিস আমি সাধারণত এইটুকু আমি বার্তা পাঠাবো আমার যারা শ্রোতা আছেন এবং সঙ্গে স্যার আছেন সঞ্চালক সকলকে এই বার্তাটা পৌঁছে দিতে পারবো যে মাধ্যমিক একটা বড় পরিকাঠামো, এই মাধ্যমিক পরিকাঠামোটাকে সামনে রেখে কোনো ছেলে সে যদি আইটিআই আপনার যে যদি ওফিটারের উপরে কাজ করে বা কার্পেন্টারের উপরে কাজ করে, এমনও কি সেলাইয়ের উপরে সে যদি কাজ করে, তাহলে প্রচুর প্রচুর কোর্স আছে করতে পারে। আর আর মাধ্যমিকের উপরে আমি শুধু এইটুকু বলতে পারি, লাস্ট একটা জিনিস,
সে ওই যোগ্যতাটা নিয়ে ও যদি খেলাধুলা করতে পারে তাহলে সে স্টেট লেভেলেও খেলতে পারবে, এছাড়া সে গ্রুপ এই যে যে গ্রুপটাতে সে তাকে গ্রুপ ডিও বলে গ্রুপ সিও বলে আর্মিতে যেতে পারে, ডিএসএফে সে যেতে পারে, সেখানে কি মার্কসটা কম্বিনেট করা আছে যে তাকে 30% বা কিংবা 50% মার্কস তাকে অঙ্কতে বা ইংরেজিতে পেতে হবে, দিলে সে একজন ভারতীয় সৈনিক হতে পারবে। তাহলে অসাধারণ, আমরা স্যারের কাছে অনেকটা জানলাম এবং দুজন স্যারের কাছে মাধ্যমিকের পরে কে কোন দিকে যেতে পারে। ইন জেনারেল আমরা সাবজেক্ট ওয়াইজ আর সায়েন্স কমার্সের এগোনোর সাথে সাথে আমি একটু ডিস্টার্ব করছি, যদি আমাকে এক মিনিট দেন আমি একটা জিনিস অবশ্যই অবশ্যই এটা হচ্ছে এই হায়ার সেকেন্ডারি পর যে সাবজেক্ট সিলেকশনটা হয় এটা স্যার যেমন বললেন এটা সত্যি মাধ্যমিকের পর, হ্যাঁ মাধ্যমিকের পর হায়ার সেকেন্ডারি লেভেল বা ইলেভেন টুয়েলভে যে আমরা সাবজেক্ট সিলেকশন করি সেটা কিন্তু অনেক কিছু ডিটারমাইন করে, যেটা আমরা পরে পরবর্তীকালে এসে রিয়েলাইজ করি। ধরুন আমি ইঞ্জিনিয়ারিং যাব না বি মানে বিটেকে যাব, আমি একজন স্ট্যাটিস্টিশিয়ান হবো না একজন পাকা ম্যাথামেটিশিয়ান হবো না, আমি হয়তো বায়োকেমিস্ট্রি নিয়ে পড়বো না কি, মানে আজকাল মানে এত ভ্যারাইটি অফ সাবজেক্ট আছে আর এত ভ্যারাইটি অফ স্পেশালাইজেশন আছে, হয়তো আমাদের বেঙ্গলে সেই লেভেলে দেখতে গেলে যতগুলো ইউনিভার্সিটিকে আমি জানি মানে আমি তামিলনাড়ু কেরালা কর্ণাটক অ্যান্ড আন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এগুলোকে যদি আপনি দেখে নেন বা আপনি যদি দিল্লি বোম্বে চেন্নাই এই জায়গাগুলো দেখে নেন বা ব্যাঙ্গালোর যদি আপনি দেখে নেন বিশেষ করে আইটি শহর বলা হয়তো ব্যাঙ্গালোর যদি আপনি চলে যান বিশেষ করে মেডিকেল এবং আইটি এই সেক্টর গুলোতে এত সাবজেক্ট ভেরিয়েশন এবং এত নিট বেসড কোর্স যেগুলো কমপ্লিট করে তারা প্লেসমেন্ট পেয়ে যায়, একদম কোম্পানির সাথে টাই আপ থাকে ইন্ডাস্ট্রির সঙ্গে টাই আপ থাকে কমপ্লিট করেই তারা প্লেসমেন্ট নিয়ে যায়। তো এই জিনিসটা আমাদের খুব জানা দরকার যে মাধ্যমিকে কোন মানে কোন সাবজেক্টগুলো আমি ইলেভেন টুয়েলভে সিলেক্ট করব এবং কি করে করব সেটা ডিপেন্ড করবে যে আমি এরপরে কি এরপর হোয়াট ইজ নেক্সট আমি এরপরে কি করতে চাই তার উপরে ডিপেন্ড করে করবো। আজকে আপনি হয়তো দেখতে পাবেন যে আজকে এগ্রিকালচার ফ্যাক্ট মানে সিস্টেমটাকে যদি আপনি দেখেন যে এগ্রিকালচার একটা সায়েন্সের স্টুডেন্ট কিছু মানে সায়েন্সে পড়ার পর এগ্রিকালচারের প্রচুর স্কোপ আছে যেখানে প্রচুর মানে মানে প্রোগ্রামস আছে অ্যাডভান্স প্রোগ্রাম আছে সেগুলো যেগুলো করে এসে যেমন আমাদের যেমন বিএসসি দেন এমএসসি অ্যান্ড এরকম হয় এগ্রিকালচারও সেরকমই আছে, তো সেটা করেও কিন্তু এগোতে পারে। তো সাবজেক্ট কম্বিনেশন ধরুন কেউ ধরুন এরকম যদি হয় একটা এক্সাম্পল দিয়ে বলছি কেউ ধরুন একজন স্ট্যাটিস্টিশিয়ান হতে চায় বা একদম ম্যাথামেটিক রিলেটেড যা সংখ্যা তো শুধু আমরা যা ম্যাথামেটিক্স হ্যাঁ উনি খুব ভালোবাসেন ম্যাথামেটিক্স, দেখুন আমরা উই ক্যান নট বি গুড ইন অল দা সাবজেক্টস নো আমরা একটা বা দুটো সাবজেক্টে খুব ভালো হই এবং আই থিঙ্ক আবার আমি সেই বিবেকানন্দের কথাতেই ফিরে যাই আমার খুব ভালো লাগা এবং ভালোবাসার মানুষ উনি বলতেন যে ইফ ইউ ওয়ান্ট টু বি আ সাকসেসফুল ম্যান টেক আপ ওয়ান গোল অ্যান্ড থিঙ্ক অফ ইট রাইট অ্যান্ড মেক ইট ইউর প্যাশন, মানে এরকম একটা ব্যাপার যে আপনি ওটাকেই ভাবুন একটাই টেক আপ ওয়ান আইডিয়া অ্যান্ড ওয়ার্ক ফর দ্যাট দিস ইজ হাউ অ্যান ইন্টেলেকচুয়াল জায়ান্ট ইজ ক্রিয়েটেড। একটা ইন্টেলেকচুয়াল আমি আমি যদি সব কিছু একটু একটু করে জানি আজকে স্পেশালাইজড এরিয়ার যুগে আমাকে কেউ রেকগনাইজ করবে না, সো আই ডু নট নো মেনি থিং বাট আই নো ওয়ান থিং অ্যান্ড ফর দ্যাট রিজন আই আই এম নোন টু মেনি রাইট। তো এই জিনিসটা তো ধরুন যদি কেউ স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে চায় তাহলে আমার মনে হয় ফর এক্সাম্পল ইলেভেনে তার সাবজেক্ট সিলেকশনটা এরকম হলে খুব ভালো হয় ফিজিক্স কেমিস্ট্রি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স বটনি জিওলজি এইগুলো অ্যাভয়েড করলেও হয়। দেখুন একসাথে আমরা পাঁচটা বা ছটা সাবজেক্ট পড়ার চান্স পাবো, পাঁচটা পড়ার চান্স পাবো মেন সাবজেক্ট একটা অপশনাল সাবজেক্ট, এখনো পর্যন্ত বেঙ্গল বোর্ডে যা স্ট্রাকচার আছে সিবিএসই হয়তো একটুখানি আলাদা বাট একই রকম। তো এইরকমভাবে যদি আমরা ন্যাশনালি সিলেকশনগুলো করে নিই তাহলে পরবর্তীকালে ওই জায়গাটাতে কি কোথাও আমাকে হেল্প করবে, ধরুন কোনো একটা আইএসআইতে এমএসসি ইন্টিগ্রেটেড বিএসসি অ্যান্ড এমএসসি প্রোগ্রাম হবে সেখানে যে এন্ট্রান্স এক্সামগুলো হবে আইএসআই মানে কি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অলওয়েজ দিন ফোকাস অন দ্যাট পার্টিকুলার ম্যাটার তাই না, তাহলে যদি আমার স্ট্যাটিস্টিক্স এই জিনিসগুলো থাকে আমি এখানেও পড়ে নিচ্ছি উচ্চ মাধ্যমিক ভালো করে পড়ে নিচ্ছি জিনিসগুলো খুব ভালো করে বিভিন্ন জায়গা এরিয়াগুলো কভার করে নিচ্ছি পরবর্তীকালে যখন আমি এন্ট্রান্স দেবো সেটা কিন্তু আমাকে কোথাও না কোথাও গিয়ে হেল্প করবে। সো দ্য সাবজেক্ট সিলেকশন শুড বি ডান ইন র্যাশনাল ম্যানার, আমি করতে চাই খুব খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা আমার একদম একদম। আমরা স্যারের কাছে অনেক অনেক তথ্য জানলাম, আমাদের মধ্যে উপস্থিত আছেন রামনগর কলেজের অধ্যাপক বিশ্বব্রত মহাকুল এবং কাঁথি পিকে কলেজের টিচার ট্রেনিং ডিপার্টমেন্টের অধ্যাপক রতন সরকার। আমরা আলোচনায় ফিরবো, আমাদের স্যার এখন বিজ্ঞাপন বিরতির সময় হয়েছে, আপনারা দেখতে থাকুন আনন্দ বাংলা, বাংলার আনন্দ বাংলার ঘরে।